বাড়িতে তোমাকে কেউ ন্যাপকিন ইউজ করতে শেখায়নি? বাড়িতে খাবার গায় না ফেলেই খেতে আমাকে শিখিয়েছে। প্রিয়া খাবার আগে ঠাকুর প্রণাম করে। না না, সামনে এত ভালো খাবার দুমদাম খেয়ে ফেলবো, তাই চোখ বুঝে মনকে কন্ট্রোল করছিলাম যাতে কম খাই। কি ব্যাপার, সবাই চুপচাপ? খাবার সময় তোমরা কি কেউ কথা বলো না? তুমি এ বাড়িতে নতুন তো, তাই সবাই লজ্জা পাচ্ছে। তোমার বাবা কি জানেন যে তুমি এখানে এসেছো? হ্যাঁ উনি জানেন। না হ্যাঁ সিধু, উনি জানেন না, জানলে কি এখানে পাঠাতেন? বাবার কথা ছাড়ুন, আপনি হলে কি পাঠাতেন? আর একটু তরকারি দেব? হ্যাঁ দাও। আঙ্কেল, আমিও ভেবেছিলাম যে আসবো না, তবে সিধু দুঃখ পাবে তাই এসেছি। আমার বাবা একটা স্কুলের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এক্স বক্সিং চ্যাম্পিয়ন। বক্সিং চ্যাম্পিয়ন? হ্যাঁ সত্যদা। আঙ্কেল একটা কথা বলবো? বলো। আপনি খুব স্মার্ট, হ্যান্ডসাম, তুমি কি সবসময় একটু বেশি কথা বলো? না, এখানে নতুন এসেছি তো, তাই খুব কম কথাই বলছি, তাই না সিধু? শোনো, তুমি এই মেয়েটাকে সিধু পছন্দ করেছে, তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। ও যখন বলছে এটা ওর ভবিষ্যতের ব্যাপার, তখন আমি কি বলবো? এটা ভুল লক্ষ্মী, ছেলে মেয়েরা ভুল করলে আমাদেরই সেই ভুল শুধরে দেওয়াটা দরকার। এখনো বুঝতে পারছে না ও ভুল করছে, ওদের সঠিক পথে নিয়ে যাওয়াটা আমাদের কর্তব্য, তাই মেয়েটিকে এখানে আনতে বলেছিলাম। এই সাত দিনের মধ্যে আমি সিধুকে নিশ্চয়ই বোঝাতে পারবো যে এই মেয়েটা তার যোগ্য নয়।